আমন্ত্রণ বিকেল 4টা নিউজে সাথে আছি আমি তাসলিমা তিথি শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শেষ রাতের দিকে আগুন লাগা নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্র মন্ত্রী ঢাকায় অতি ঝুঁকিপূর্ণ ভবন 9 মাঝারি 14 ও ঝুঁকিপূর্ণ 35 ঈদযাত্রায় টিকিট ছাড়া ট্রেন ভ্রমণের সুযোগ নেই জানিয়েছেন রেলমন্ত্রী কিছুদিনের মধ্যে বিদ্যুৎ সমস্যা সমাধান হবে বললেন পরিকল্পনা মন্ত্রী অফিসে লাকি ড্রতে জিতলেন পুরো বেতন সহ এক বছরের ছুটি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি কসমিক ডোর এবারে চলে যাচ্ছি পুরো খবরে শেষ রাতের দিকে আগুন লাগার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তবে তদন্ত শেষে নিশ্চিত না হয়ে নাশকতার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি রবিবার দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের কলোনি বাজারে জনসাধারণের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন প্রতিটি অগ্নিকাণ্ডের পেছনে একটি কারণ থাকে সেই কারণ হতে পারে ইলেকট্রনিক শর্ট সার্কিট থেকে আবার নাশকতাও হতে পারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেছেন নিউ সুপার মার্কেট সহ রাজধানীতে 9টি অতি ঝুঁকিপূর্ণ 14টি মাঝারি ঝুঁকিপূর্ণ এবং 35টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে গত 2 সপ্তাহে 58টি ভবন হালনাগাদ করে এ তথ্য পাওয়া গিয়েছে রবিবার দুপুর 1টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তদন্তের সিস্টেম অনুযায়ী সেদিক থেকে আগে যখন এই ক্লুগুলো আরও 2-3টা পাচ্ছি তখন আমাকে আরও মানে সময় নিয়ে বিষয়টি নিশ্চিত করতে হবে আমি এই ক্লুর কথা বলছি এই এতগুলো ক্লুর ভিতরে আমাকে যে কোনো একটা বিষয় নিয়ে খেয়াল মানে ফাইনালি আমাকে নির্ধারণ করতে হবে এর মানে এই না যে নাশকতা এবার বুঝতে পেরেছেন পানির বিষয়টি হচ্ছে আপনি যদি খেয়াল করে থাকেন আমাদের এখন থেকে 10 বছর আগে পানির যেসব জলাশয়ের যেসব মাধ্যম ছিল যেমন পুকুর যেমন খাল বিল অন্যান্য এখন এই প্রতি বছরই কিন্তু আমরা জলাশয়গুলোকে দখল করে ফেলছি এবং আমরা বিল্ডিং বানাচ্ছি এখন এই জলাশয়গুলো প্রতিস্থাপক হিসেবে আমরা ধরতে পারি যে হাইড্রেন পয়েন্ট ওয়াটার রিজার্ভার এই জন্য আমাদের সেফটি প্ল্যান বাস্তবায়ন করতে হবে সেফটি প্ল্যানের সাথে আপনার ওয়াটার রিজার্ভার হাইড্রেন পয়েন্ট স্প্রিংলার সিস্টেম বিভিন্ন অটোমেশন সিস্টেম জড়িত আছে এই জন্য আমরা সবসময় বলছি যে সেফটি প্ল্যান ইনশিওর করি আমরা অগ্নি ঝুঁকি থেকে আমরা নিজেরা বাঁচি সেফটি প্ল্যানটা ইনশিওর করলে এই যে জলাশয় যে আমাদের নাই এটা থেকে আমরা পরিত্রাণ পাবো এবারের ঈদযাত্রায় টিকিট ছাড়া তথা কথিত কোনো যাত্রী ট্রেনে ভ্রমণ করার সুযোগ নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন তিনি বলেছেন প্রত্যেক যাত্রীকে টিকিট প্রদর্শন পূর্বক স্টেশনে প্রবেশের অনুমতি দেয়া হবে টিকিটবিহীন যাত্রীর প্রবেশ বন্ধে ঢাকামুখী ট্রেনগুলো এবার ঈদযাত্রায় বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে না রবিবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান এ সময় রেল সচিব ও রেলওয়ে মহাপরিচালক সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরদিন নূর পরশ হত্যা মামলা অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে নির্দেশ দিয়েছেন আদালত আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শান্ত ইসলাম মল্লিকের আদালত বাদীর নারাজি গ্রহণ করে এ নির্দেশ দেন একই সঙ্গে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে আগামী 24 মে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন এদিন আমাতুল্লাহ বুশরা আদালতে উপস্থিত হন তিনি এ মামলায় স্থায়ী জামিনে রয়েছেন আজ ডিবি পুলিশের দেয়া প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নূর উদ্দিন রানার দেয়া নারাজি আবেদনের উপর শুনানি হয় শুনানি শেষে আদালত নারাজির আবেদন গ্রহণ করেন পবিত্র শবে কদরের ছুটির পর দিন 20 এপ্রিল ঈদের সরকারি ছুটি ঘোষণা করে 11 এপ্রিল প্রজ্ঞাপন জারি করে সরকার এরপর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগেও 20 এপ্রিল পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হলো এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মোহাম্মদ মশিয়া রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ আগামী 20 এপ্রিল পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হলো। এর আগে 11 এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগামী 20 এপ্রিল পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ও ঈদ পরবর্তী অফিস সময়সূচির প্রজ্ঞাপন জারি করে। দেশে বিদ্যুতের সংকট নেই, ভারত থেকে ইম্পোর্ট করা বিদ্যুৎ লাইনে এসে গেছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আসছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, তবে হঠাৎ তীব্র গরম পড়ায় এসি, ফ্রিজ ও ফ্যান দিনরাত চালানো হচ্ছে, ফলে বিদ্যুতের চাহিদা 3 গুণ বেড়ে গেছে। এ চাপের কারণে সারা দেশে লোডশেডিং দেখা দিয়েছে, কিছুদিনের মধ্যে এই সমস্যা সমাধান হবে। রবিবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে গভীর নলকূপ এবং টুইন পিট ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ সংকট নাই, আমরা ভারত থেকে বিদ্যুৎ ইম্পোর্ট করে লাইনে এসে গেছে, আমরা রামপাল বিদ্যুৎ এখান থেকে লাইন পাচ্ছি, এখন ডিমান্ড বেড়ে গেছে হঠাৎ করে, আমার ডিমান্ড হঠাৎ 3 গুণ বেড়ে গেছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এটা বিদ্যুৎ তখন সকলেও চায়, ফ্যান এসি ঠান্ডা ঠান্ডা পানি খাইতো বা ঠান্ডা রাখতো, এর লাগে চাপ পড়ছে, একটু সহ্য করা লাগবে। আমার ভয় হয়, দেখা উচিত, আমি জানি না এর পিছনে কোনো অনিষ্টকারী অগ্নি সন্ত্রাসীরা আছে কি না, অগ্নি সন্ত্রাসীরা এই যে পরিচিত আপনারা জানেন তারা আছে কি না, অথবা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করিয়া মাছ শিকার করা গোলা পানিতে কিছু কিছু রাজনৈতিক সার্তান কিছু মহল আছে, তারা করছে কি না আমি বলতে পারবো না, আমার এটা জানা নেই, তোমার ধারণা হয় কোনো, নাহলে এতগুলো বারবার কেন হবে, এতগুলো অ্যাক্সিডেন্ট হতে পারে না নিশ্চয়ই। দিনাজপুরের বিরামপুর উপজেলায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সবজিবাহী পিকআপের সংঘর্ষে 2 গাড়ির চালক নিহত হয়েছেন। এ সময় নারীসহ অন্তত 12 জন গুরুতর আহত হন। রবিবার সকাল 4টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের বিজুল বাজারের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাসের চালক গোলাম রব্বানী ও পিকআপ চালক আজাদ হোসেন। আহতদের পরিচয় জানা যায়নি, তবে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিরামপুর থানাধীন দিওর বরতলি এলাকায় মহাসড়কে সকাল 6 ঘটিকার সময় আমরা সংবাদ পাই। সংবাদ পেয়ে আসি, আসার পরে আমি জানতে পারি যে দুইজন, একজন নাবিলের ড্রাইভার এবং পিক আপের ড্রাইভার, তারা নিহত হয়েছে এবং বাকি 7-8 জন যে আহত অবস্থায় আমরা বিরামপুর হসপিটালে প্রেরণ করি। বাগেরহাটের মোংলা উপজেলায় দীর্ঘদিন ধরে বইছে তাপপ্রবাহ, প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা, এর ওপর যখন তখন লোডশেডিং, সব মিলিয়ে দুর্বিষহ হয়ে উঠেছে মোংলাবাসীর জনজীবন। দিনে 4 থেকে 5 বার বিদ্যুৎ আসা যাওয়া করছে, এর মধ্যে আবার পৌর শহরের বিভিন্ন জায়গায় রাস্তায় মাকড়সার জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে বিদ্যুতের তার। নতুন শ্রেষ্ঠ এই সমস্যায় চলাচলের অসুবিধাসহ ঝুঁকি আর আতঙ্ক দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। তবে রাস্তায় তার ছড়িয়ে ছিটিয়ে রাখার বিষয়ে বিদ্যুৎ বিভাগ বলছে উন্নয়ন কাজ চলছে, তাই সাময়িক ভোগান্তি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 জন নিহত ও 9 জন আহত হয়েছেন। শনিবার দুপুরে ভবনটির 4th তলায় এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানায় দুবাইয়ের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। সিভিল ডিফেন্সের এক মুখপাত্র বলেন, স্থানীয় সময় দুপুর 12:35 দিকে আমরা আগুন লাগার খবর পাই, সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ভবনের বাসিন্দাদের সরানো ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পোর্ট সাইদ ও হামরিয়া ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। দুপুর 2:42 নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
টেলিভিশনে সরাসরি সম্প্রচারে থাকার সময় ভারতের সাবেক সংসদ সদস্য আতিক আহমেদ ও তার ভাই আশরাফকে পুলিশের সামনেই গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজ শহরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, হত্যা ও হামলার একটি মামলায় বৃহস্পতিবার গ্রেফতারের পর আতিক আহমেদকে শনিবার রাতে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সে সময় পুলিশ তার পাহারায় নিয়োজিত ছিল। রাত 10:30 দিকে প্রিজন ভ্যান থেকে নামতেই হাসপাতালের সামনে আতিক ও তার ভাই আশরাফকে ঘিরে ধরেন সাংবাদিকরা। পুলিশি এনকাউন্টারে ছেলে আশাদের মৃত্যু ও তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যেতে না পারা নিয়ে নানা প্রশ্ন করছিলেন সাংবাদিকরা। এরই এক পর্যায়ে হঠাৎ এক ব্যক্তি হাত উঁচিয়ে এসে আতিকের মাথায় বন্দুক ঠেকান এবং ট্রিগারে চাপ দেন। আতিক মাটিতে লুটিয়ে পড়ার পর এলোপাতাড়ি আরও কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। অফিসের বাৎসরিক নৈশভোজের আসরে আয়োজন করা হয়েছিল লাকি ড্র। প্রথম পুরস্কার জিতে চীনের অন্যতম ভাগ্যবানের তকমা পেয়ে গেলেন এক সাধারণ অফিস কর্মী। লাকি ড্রের প্রথম পুরস্কার ছিল 365 দিন একটানা ছুটি, তাও আবার পুরো বেতন সহ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই লাকি ড্রের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় এক ব্যক্তি হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে চেয়ারে বসে আছেন। তার সামনে দাঁড়িয়ে রয়েছেন এক নারী। প্ল্যাকার্ডে ম্যান্ডারিন ভাষায় লেখা 365 দিন বেতন সহ ছুটি। গত 3 বছর করোনা মহামারীর কারণে বার্ষিক নৈশভোজের আয়োজন করতে পারেনি ওই কোম্পানি, তাই এবার মহা ধুমধামে করে গালা ডিনারের আয়োজন করা হয়। সে উৎসবে বাজিমাত করলেন ওই কর্মী। এ খবর ভাইরাল হওয়ার পরে গোটা চীনের অনেকেই হিংসায় জ্বলে মরছেন। তাদের সবার একটাই প্রশ্ন, এক বছর পরে ওই কর্মী যখন অফিসে ফিরবেন তখন তার চেয়ারে অন্য কাউকে দেখবেন না তো? কর্তৃপক্ষ অবশ্য নিশ্চিত করেছে চাকরি যাওয়ার কোনো আশঙ্কা নেই। দর্শক, এই ছিল এখনকার মতো। এই নিউজটি আপনারা পরবর্তীতে শুনতে পাবেন জাগো FM 94.4 এর অ্যাপে। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ 24.com। ধন্যবাদ সবাইকে।